তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই তসবি পড়া যায় কিনা সকাল অবশ্যই পড়া যায় কারণ হাইয়ুন এবং কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরানব্বইটি গুণবাচক নামের অন্যতম এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালিল্লাহি আল আসমা আল হুসনা আল্লাহ তাআলা রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম ফাদউহু বিহা আল্লাহ তাআলাকে ওই গুণবাচক সুন্দর নামগুলো দিয়ে ডাকো এটি এর দ্বারা আল্লাহ তাআলার